নাই ধরাই জিলেপি কিমান সময়ের পর ফোনটো করে আছো ফোনটো রিসিভ না করে এটা কথা মানুষ কি জানি কিবা বুদ্ধিয়ে করছে ও মর হলে লাগছে বউ মানুষ করছে হ্যালো ভাইরে আহি লাগে কিয়া মোর ভাইটো আহি ঘর পাওয়া আপনি বেয়া খা পালে নাকি কি কথা কহে তোর ভাইটো আহি ঘর হলছি মই কিয়া বেয়া পামনু যে সিদিনা দি তই আমার ঘরতে কম খান হুলস্থুল করলি না ভদ্রতার খাতির আকো নকলো মানে আপনার ছোৱালীক মারবা নরে কি কথা কহে তই ঐ তই যদি মোক পিস্তল দেখ নহয় গুলাবি বুলি মোর ভয় লাগবো পিস্তলের ভিতরে গুলি আছে না নাই একরাখান কথা ভাববার সময় নাই হব দিও ইটা আকো পুরোনা কথা খুচুরি নতুন গেখান কাজা সৃষ্টি করবা নালগে মোর ভাইটু ঘর রাখি পালা যেতিয়া ইটা আর ইমান চিন্তা নাই মুঠতে ভবিষ্যতে যাতে এনেকুয়া ঘটনা আর নঘটে তার কারণে কিন্তু আপনার সাবধান হব মই সাবধান হম মনোযোগ দিম তয়ো কিন্তু কথাবিলাকত অলপ মন দিবি বুঝছা হয় হব দিও আপনি ইটা কত যাবা আইছিল যা ময়ো যাও দিও যা 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 ও রাঙ্গাদি ভাই এই রসু রসু তোর কথা আছে কি কথা নো এই রসু র এই তোর কথা এটা আছে কি কথা কচুন এ হাপা আর শ্রেণী গেছ কি হল এ কি হব আর এই হুপাক লয় তো সিহঁতর ঘরের লগত মোর কিমান কাজা গেছি বাপা কাজাকে করে থাকবে লাগা হয়েছে হে মুখাত ধরি সে কারণে হাপা ভাল ছোৱালী এটা চাই বিয়া করে দি ও ভাল ছোৱালী চাই তো মই বিয়া করবা ইচ্ছা করছো ইমান ভাল ছোৱালী আর তাই হয়েছে এটা বদনামী ছোৱালী এটা বদমাস ও তাই নিচিনা ছোৱালী এটাক মই ঘর হুমি ফেলে বোয়ারি করে লম নাকি কোনিনো আপুনি কিনো কথা কম এইটো আমার সাহাব নহয় নাকি নহয় তোর সাহাব বলে ডালিমি অতর ঘরতে আছে গোবিন্দ ফুলানাথ কৃষ্ণ তোমার মহিমা অপার দেই এওঁলোকক যে ভুলটো ভাঙি দিলা অশেষ ধন্যবাদ দিছো তোমার কৃষ্ণ মা কুসুম আমার সাহাব লগত একে দেখুন পুরা মিলে গেছি আরে ওই হুকরি কি ফলা শুনি ফলা কি ফলা আপুনি যত আহিছে তোর লেগিয়ে গুছি যা আমার অলমান ভুল হয়ে গেল বেয়া চেয়া নাপাব আর কেন তেনাকে কয় বাও কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ এ বেলিমা যাওঁ যাওঁ এইখন অচিনাকি গাঁৱত মই কল যাওঁ বাৰু ক'ত থাকিম বাৰু ঐ মিম চাহ হা মোৰ লগৰ কিন্তু ৰাতি শুব নোৱাৰে তই জোৰ পেয়া চাটতে যা আৰু তইতো মোৰ নিচিনা কুকুৰি কণা নহয় কুকুৰি কণা কুকুৰি কণা হ'লে বাৰু এন্ধাৰ বস্তুবোৰ কেনে দেখা পায় কিন্তু উল্টা পাল্টা কথাবিলাক সুধি আছা ৰবা এইবোৰ জানিবলগীয়া কথা সাধাৰণ জ্ঞান কোৱাচোন বাৰু তুমি এন্ধাৰতে নেদেখা যদি মই লাইট লগাই দিনৰ নিচিনা পোহৰ কৰি দিওঁ তেতিয়া বাৰু দেখিবা দেখা পাম তো আৰু এটা কথা দেই এন্ধাৰটো আমিও নেদেখোঁ তুমিও নেদেখা তেনেহ'লে আমি সকলোবোৰ কুকুৰ কৰা নেকি বাৰু হেই আপুনি কি কথাবিলাক কৈ আছে ৱাই যাব দিছোঁ যাক ৰ'ব মই কুকুৰি কৰা মানুহৰ পৰিৱৰ্তন বিচাৰিয়ে কথাবোৰ সুধিছোঁ পৰিৱৰ্তন লাগিব নহয় সিগিলা বাদ দে চাহ একাপ বনাং মই একাপ খাক আৰু যাক আমাক এগিলা পৰিৱৰ্তন চৰিৱৰ্তন নালগে বোৱাৰী লাল চাহ নে গাখীৰ চাহ গাখীৰ চাহ গৰু গাখীৰ নে মহৰ গাখীৰ মহৰ গাখীৰ বুঢ়ী মহ নে চেঙেলীয়া মহ তুই চেঙেলী আৰু বুঢ়া কি কথা আছে গাখীৰ গাখীৰ এ গাখীৰটো পনীয়া নে কেহা বাৰু তুই আজিকালি কাৰা গাখীৰ ক'ত পাবি পানী এ খাব লাগব মুঠতে সেইগিলা বাদ দিয়ক এতিয়া মই চাহ কৰং খাই পেলাই যাই থাকিব এ বুজিছানে
আগতে মই লাল চাহে খাইছিলোঁ, এতিয়া মানে সময়ৰ লগত পৰিৱৰ্তন হ'লোঁ। এই জীৱনত পৰিৱৰ্তন লাগেতো, হয় না? হয়, ইচ্ছেন চাহ খাবি আৰু যাবি খুৰি নাই ভে খিনিহীন কোঠা দেশন। কিবা বুজি পালি না? নাই পোহা, আমি বেলেগ কি কৈছো যে ক'ত পাবি তোৰ মুৰাটো? এইটো বুজি পাই বানপানী উঠিনে তাত থকা হাতী বাঘ ভানুক বিলাক থাকে আমাৰ ঘৰত সোমা নাহিল আমি কি কৰিম গাধ তোমাৰ এইবিলাকৰ বাদে বেলেগ চিন্তা কৰিবলৈ ঘিউ নাই নি গম পানু তাৰমানে পকনা মানুহ নাই থে তাত আপোনাৰ কামুৰিছে নেকি বাৰু চুপ আমাৰ নিচিনাই মানুহ কিন্তু একে একে ভৰি একে একে হাত একে একে নাক একে একে চকু একে একে কাণ কিন্তু খালি মুস্তিডালহে নাই আৰু কাপোৰবিলাকো পিন্ধা ধনবিলাক বেলেগ আৰু তোৰ কথা কোৱা ষ্টাইলবিলাকো বেলেগ তাত ক'তো নাথাকে কাৰ নিচিনা দেখিব বাৰু সেও বুব বুবক খাপলা কাইদেউ ঘৰত আকৌ খাপলা কাইদেউ নিচিনা একে একে মানুহ এতিয়া খাপলা কাইদেউহঁতৰ ঘৰত একেবাৰে হোৱা ধোৱা লাগি আছে তাত আপুনি মানুহটোক নৃত্য কৰি দেখিছেনে মোৰ সেইকণ সৌভাগ্য হোৱা নাই শুনিছোহে আপুনি নেদেখোঁতে ইমান ভয় খাইছে দেখিলেতোন একেবাৰে আপুনি বেহুতে হৈ থাকিব ওৱান জিঅ'ত একে গুৱাহাটী নিব লাগিব আপুনি হ'ব এতিয়া ধাৰ পাত মেলিব নালাগে গেছটো খাম খামৈ সেইটোৱে খাওঁতকৈ গা পা ধুই ভাতকেইটামান খাই পেলাই মানুহটোক চাব যাব লাগিব ঠিক কথা কৈছে খামক খামক এখন কাঠ চাইকেল এখন কাঠ তোমা এটা দাওঁতে দি দাম দিয়ক দে আহ লৈ আহ চাইকেলখন লৈ আহ নিতু তাকেতো কি হৈছে কি নহৈছে তাকে খবৰ ল'ব যাব আছো মই মোৰ যদি গণ্ডগোল নহয় কেতিয়াওতো এনে মানুহ নকৰি কিবা হৈছে বা ওই চালু তাৰ চব মানুহৰে নহয় সেইটোৱে সন্দেহ হৈছে পাগলাই হ'ল নেকি খাপলা ভিনী কেতিয়াৰ পৰা হৈছিল সেনেকুৱা কেইটাৰ পৰা হৈছে এইগিলাখান নাজানো খাপলা ভিনীক বোলে মোৰ লগৰ ছোৱালী কেইটা মানে লগ পাইছিল সেন্দেহে মোক কলাক সেইকাৰণে মই খবৰ ল'ব যাব আছো ভণ্টি অ ভণ্টি ভণ্টি অ ও দাদা তই আহিলি ইমান দিনৰ মূৰত অ দাদা এই ঘৰটোত সদায় অকলে অকলে থাকি তোলৈ বৰ মনত পৰি থাকে জান তই নহ'লে এই ঘৰখন বৰ খালী খালী লাগে অ আজিৰ পৰা এই ঘৰখন আৰু কেতিয়াও খালী খালী নালাগে মই একেবাৰে চিৰদিন ইয়াতে থাকিম বুলি আহিছো মানে দাদা চিৰদিন থাকিবি কিন্তু তোৰ চাকৰিটো অ মই বুজি পাই গলো তই তাৰমানে প্ৰমোচন লৈ আহিছ আৰু আমাৰ ইয়াতেই জইন কৰিবি চিৰদিনৰ কাৰণে প্ৰমোচন লৈছো আৰু ক'তো জইন নকৰো ঘৰতে বহি বহি তোৰ মুখখন চাই থাকিম মানে দাদা তোৰ কি হৈছে ভালদৰে বুজাই কচোন বুজাই ক'বলৈ কি আছে চাকৰিটো গ'ল কি তোৰ চাকৰিটো গ'ল অ দাদা কেনেকৈ গ'ল চাকৰিটো মালিকৰ গেটৰ সন্মুখত ডিউটি দি আছিলো আৰু সিদিনাখন ৰাতি মালিকক দুজন মানুহে লগ ধৰিব আহিলে মই ভাবিলো সেই দুজন চোৰ নেকি চোৰ বুলি ভাবি খুব পিটিলো
আৰু কি অডুটাৰ পৰা পইচা খুজিছিল আৰু সেই কথাটো মালিকে গম পাই মুখ পুছ এটা বান্ধি এনেকে কুবালে এনেকে কুবালে আৰু মালিকে সাগৰৰ পৰা গতা মাৰি উলিয়াই দিলে ও দাদা কথা এটা আছে নহয় লোভে পাপ পাপে তোর ঘর কে কে আছে নু আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেলে আমার এসপি আছে মোমাজো হাকিম আছে এ আমার পেহাল কি ডাঙর মস্ত অফিসার আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তুমি না জানা মই এলা পেছা মানু নহ নহ এ কি এ ব্যবহার নহ আলু কি সাসা ওয়া তোমালকে মুফালা জুমি জুমি কি চাই আছা ইসরাম গোবিন্দ ভুলানাথ মুখেই লাগিব নেকি যেনেকে চাইছে মোক মুখ লাগিয়াই যাব পইচা নাই দেখা ধুনীয়া যে ওয়া আপুনি সঁচাই এনেকুৱা নেকি দেখাত সঁচা নহয় কিবা মিছা হব নাকি কৃষ্ণ কৃষ্ণ দায়িতা নকাই দিনে তোন একেবাৰে আমাক খাপনা কৰা দখতি থেমথেমে হব কেৱল মুটকিদানহে নাই একে ঠিক কথাই কৈছ অ কোৱাই দিওঁ আমাও দনি ফালে কিন্তু এনেকুৱা সেম সেম দেখা মানুহ নাই দে ওয়া আপোনালোকৰ ঘৰ উজনি ফালে নেকি বাৰু ওয়া অকল মই নহয় কোৱাই দিওঁ ইয়াৰ ঘৰ উজনিতে ইয়াত থকাহে থাকে থকা মানে আগতে আছিলোঁ এতিয়া নহয় ইছৰাম গোবিন্দ ভুলানাথ ভালেই হ'ল মই মিত্ৰৰ মানুহকেই পালোঁ ওয়া মই আকৌ আপোনাক কোন ফালৰ মিত্ৰ মানুহ হ'লোঁ নহয় মোৰ ঘৰ উজনিত যে সেই বাবাহে ক'লোঁ অঁ ও দাদা দো আপনা উজনি কত ঘর ভাও উজনি উজনিতে উজে যায় থাকলে পাই রবা রবা মোর ঘর উজনি শিবসাগর গড়গাঁওত মোর ঘর ওয়া গগান নি আমার ঘর পালক দু হব কিন্তু এটা কথা কই দিও কি বাও এবাহে কিন্তু হে আপনা নিছনা একে একে দেখা মানু দেখিলু অ কি কই বাও এ একে একে দেখার কারণে ইমান বেমাদালিত পড়িলু মই বড় বিপদত পড়িছো জানানে বিপদত মা কদাল খানোর নালটো গতাই ও বুড়া মানুষ দাঠান খলং জলং হয়েছি আপাত তো এগুলো এখন খবর নাই জুলুম হয়ে মর পেলাবো মই ও রে মোর বাহা ও এটা কথা শুনছো না তুমি কি কথা দক ও কোর মানুষ চিনা নাই জানা নাই কোনবা এটা মানুষ আহি বলে সেই খাপলার ঘর সোমাইছি হা ও ময়ও শুনছো নবকে এ মানুষ বলে নাংমান বেলেগ ধরনের এ আপার আছে মোর মানুষ বলে এ জোরে নহক রবা কিন্তু ঘটনা হয়েছে কি এ মাইনটো বোলে কিবা সেই খাপলার নিচিনা একেবারে হুব হুয়াকে হা খাপলার ফটোস্টেট কপি আন পাই বোলে মই হলি একবার মানুষ চাবা রঙিলি হাতর ঘরক দামে কিয়া ও সেই কিবা পৃথিবীর আচরিত বস্তু বিলাকৰ ভিতৰত এটা না চিড়িয়াখানার জন্তু হা তুমি যে তাক চাবাক গেলি যাবা এ নহয় হে আগে শুনছিলো হে একে একে মানুষ থাকা বুলি এথান চাওয়ার ভাগ্য মিলছি চাই আইলিনো কি হয় ও রামুর বাহা তুমিও কিবা মাঝে মাঝে সেই ছয় সাত বছরা লড়া ছোৱালীর দরে আচরণ করা হা ও এইটাও কিবা চাবা লাগা বস্তু অ মোর মতে এত চাবা লাগা বস্তুয়ে সেই কারণে মই যে যা হেত খাটাং এ হব খাটাং করবে নালগে রে যাবা রে তব মনস্কামনা পূর্ণ ভব দেবী তথাস্তু বুঝছ হেপা তই যেটু কাম করলি বহুত নিজ আর বহুত লাজ লগা কাম করলি বুঝছনে এজনী ছোৱালী মানুষের জীবন তো ধ্বংস করলি এখন সংসার নাই ভাঙিলি জানো তই কি করবি হে কাকা আবেগত তারানাত করে ফেলল ভগবানে এ জানে ইয়ার পরিণতি কি হব ধৰি লোৱা উদাহরণ স্বরূপে তোর বাইদেউক ধুনীয়া ইঞ্জিনিয়ার নহলে ডক্টর নহলে অফিসার এজনের লগত বিয়া বাৰু ঠিক হৈ গল এনেতে বেলেগ লৰা এজনে বিয়াখন ভাঙি পেলালে তেতিয়া তোর কেনেকুৱা লাগিব বয়া লাগব অকল তোরেই নহয় বাইরে ভিনিয়রে সকলোৱে দুখ লাগিব এতিয়া সেনিহতৰ ঘৰখনৰ কি অৱস্থা হৈছে তই বুজি পাইছনে ইমান ডাঙৰ কাণ্ড এটা কৰিব নালাগিছিল গাঁওখনত বুজিছনে মই মোৰ ভুলটো স্বীকাৰ কৰিছো কাকা কিন্তু মই যি তাক বহুত ভাল পাওঁ তাই মোক এৰি বেলেগ উত্তাতে বেয়া হৈ যাওয়াটো মই একদম সহ্য কৰিব পৰা নাছিলো শুনছেনে আমাৰ তেওঁ নাই নহয় সেইকাৰণে চাহ কাপ ময়ে বনাই আনছো বৰ সোৱাদ হৈছে বুজিছনে বৰ ভাল হৈছে বাৰু হাপা তই যেনেকৈ ভাল পাইছ সেই ভালপোৱাটো সঁচা প্ৰেম বুলি নকয় বুজিছনে প্ৰেম মানে হ'ল ত্যাগ বুজিছ তই যদি চেনী সুখৰ বাবে ত্যাগ কৰিলি হয় তেতিয়া তই আজি সকলোৰে আগত বহুত উচ্চ খাপত থাকিলিহেঁতেন বাৰু কাকা তাৰ সুখৰ কাৰণে মই এগিলা ত্যাগ কৰিলোৱে মই যি দুখৰ সাগাৰত কাটৰি ফেলে তিল তিলকৈ জ্বলি মৰিলোঁ তেতিয়াই কি যে অকৰা নিচিনা কথাবোৰ ক
এটা তোর কি লাভ হল বাৰু কচোন আনর সংখ্যা এখন ধ্বংস করে আনর মনত দুঃখ দি আর তুই নিজে দুঃখত পড়ি থাকিলি এইবোৰ কথা বুঝি পালি হে কাকাহি তাকেইতো ঐ তহঁতৰ সেইটোৱে ভুল বুঝিছ প্ৰেমত লাভ লোকচান বিচাৰিব নেপায় কেৱল অনুভৱ কৰ বুঝিছ আই এম সৰি কাকা নেক্সট টাইম আৰু এনেকুৱা ভুল কেতিয়াও নকৰো আপুনি তোৰ পৰাই মই বহুত কথা শিকিলো আজি শিকিলো এই কাকাৰ পৰা বহুত কথা শিকিলো সেইটোৱে আমি কোৱা কথাবোৰ বিফলে নাযায় বুঝিছ ভালদৰে মনত ৰাখিবি জানা না তেতিয়া কোনেও বিপদত নপৰে তই বিপদত নপৰ মোক বাৰু আপোনালোকে ৰাতিটো কত থাকিব দিব ৰাতি থাকবা তাকে কাই থাকবা দিছি পাগলা হৈছা নেকি কিমান জোর করছে দেখছা না সরো হবা পারে মানু একে দেখা দেখা বলে একে নহয় নহয় মনটো তো একে হবা লাগু কি বা করো ভাবিয়ে পাওয়া নাই মই কৃষ্ণ এনেকে ফুসফুসাই কি কথা পাতি আছে বাও কি যে এইটো আর নতুন এটা বিজাল আহি পালা নহয় ওই কিস্তি থাকিবা দিলিও রাতি দরজা বাহির হবে তালা মারি থম সর করবা খুঁজিলিও রাতি ওলাই যাবা নরেহি ঠিক আছে এনকে করবি আসো না কিবা সিদ্ধান্ত ললে নে ও থাকিবা খুঁজিছে যেতিয়া থাক কিন্তু আজি রাতিটো হে কালি রাতিপুৱা কিন্তু গুছি যাব লাগিব ইমান কিয় চিন্তা কৰে যাম যাম কুকুৰাই ডাক দিয়াৰ আগতেই যাম নহয় পিছে হেৰি নহয় বোৱাৰী কি ন তই কৈছা মই শুনছো কিন্তু মোৰ বিশ্বাস হোৱা নাই এই দুটাতে কি ঘামচি ভাঙা ভাঙি করে আরাম করে আসা হ্যাঁ সাত দিন ঘরখানোর দাঁতখানতে গোটাই আঠিয়া কলঘোপা হাই শেষ করলাক এই ধূপ কম দামি কল কারণে বেসলাক আর তোর কি বিশ্বাস হওয়া নাই